ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক বাই রিমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি ক্লাস ফোরে একশো তেরো আর একশো চোদ্দো এই দুটো পৃষ্ঠার অঙ্ক করাবো যারা এর আগের ভিডিওগুলো দেখো নি তারা আমার চ্যানেলের প্লে লিস্টে গেলে ক্লাস ফোরের যে প্লে সেটা যদি ক্লিক করো তাহলে একদম পরপর এক থেকে পেজ ওয়াইজ পরপর ভিডিও দেখতে পাবে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে যদি ভালো লেগে থাকে আমার ভিডিও পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে গিয়ে ক্লিক করবে কারণ আমি প্রতিদিনই ভিডিও নিয়ে আসি যখনই ভিডিও আনটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি একশো তেরো নম্বর পৃষ্ঠাটা দেখো আছে যোগ করি ও ছবিতে আলাদা আলাদা রং দিয়ে যাচাই করি তো এক নম্বরের যেটা আছে সেটা একের চার যোগ দুইয়ের চার তো এই দুটোকে যোগ করার পদ্ধতি আমি আগেই বলে দিয়েছি হরগুলো যদি সমান থাকে তাহলে এই যোগ ফলটার যখন আমরা করব তখন হরেতে যা আছে দুজনের হর একই আছে সেই হরটাই বসিয়ে দেবে আর ওপরের যে লবগুলো সেগুলোকে খালি যোগ করে দেবে তাহলে এক যোগ দুই করলে দুই আর একে তিন হয় আর এখানে যে বক্সগুলো আঁকা আছে তাহলে তিনের চার হলো তাহলে তিনটে বক্স হচ্ছে তোমার আঁকা রঙ হলো আর একটা বক্স হচ্ছে খালি হবে আচ্ছা পরেরটা দেখো পরেরটা দু নম্বরটা বলেছে দুইয়ের তিন যোগ একের তিন দুই যোগ এক বাই তিন ওপরে তিন বাই তিন আমি বলেছি হ লব আর হর যদি সমান হয় তাহলে আমরা কি বলি এক অংশ এটাকে একটা বৃত্তাকার তিন অ তিনটে ভাগ সমান ভাগ করা আছে তা যদি তিন বাই তিন তোমাকে বোঝাতে হয় তাহলে সবগুলোকেই রঙ করতে হবে তো দেখো সমান ভাগে রঙ করে পুরোটাই দেখানো হয়েছে তো লব আর হর যখন সমান হয় তখন আমরা তাকে বলি এক অংশ বা সম্পূর্ণ কথা বল। সম্পূর্ণ বলে থাকি তিন নম্বরটা বলছে তিন বাই ছয় যোগ এক বাই ছক যোগ এক বাই ছয় নিচে ছয় এলো তিন যোগ এক যোগ এক তিন তিনটাকে যদি যোগ করি তাহলে হয় পাঁচ বাই ছয় আর এখানে যে সমান ভাগে যে বক্সগুলো ছিল এটাকে রং করতে বলেছিল তাহলে রঙ করলে হয় হচ্ছে পাঁচটা অংশ রঙ করতে হবে আর একটা অংশ ছেড়ে দিতে হবে যেহেতু পাঁচের ছয় বলেছে তো পাঁচটা রং করলাম আর একটা ভাগ ছেড়ে দিলাম চার নম্বরে রংটা হচ্ছে চারের সাত যোগ দুইয়ের সাত যোগ একের সাত একই নিয়ম নিচে সাত হবে ওপরে চার যোগ দুই যোগ এক চার দুইয়ে ছয় এক সাত সাত বাই সাত এলো তাহলে লব আর হরে হচ্ছে সমান হলো তাহলে এই যে প্রত্যেকটা এই যে অংশ যে সমান ভাগে ভাগ করেছে পুরোটাকেই একই রকম রঙ করে দিতে হবে সাতটা ভাগকেই রঙিন করে দিতে হবে তাহলে এক অংশ বা সম্পূর্ণ অর্থাৎ সম্পূর্ণ ছবিটি রঙিন হলো এরপরেরটা আমরা করব। ছবি ছাড়া যোগ করি ছবি ছাড়া যোগ করি পাঁচ নম্বরেরটা ক বলেছে তিনের সাত যোগ দুইয়ের সাত তাহলে নিচে সাত আসে আর ওপরে হচ্ছে তিন যোগ দুই তিন আর দুয়ে পাঁচ তাহলে হবে পাঁচের সাত কয়েকটা একের পাঁচ যোগ তিনের পাঁচ নিচে পাঁচ হবে ওপরে এক যোগ তিন চার হবে চারের পাঁচ গয়েকটা একের দশ যোগ তিনের দশ যোগ পাঁচের দশ তিন আর চার পাঁচ আট চারে নয় নয় বাই দশ ঘয়েকটা তিনের আট যোগ চারের আট তিন যোগ চার করলে সাত হয় সাতের আট হবে উঁয়েরটা চারের নয় যোগ দুইয়ের নয় চার যোগ দুই হচ্ছে ছয় বাই নয় হবে ছয়টা পাঁচের আট যোগ বক্স খালি তারপরে আট আছে তারপরে সাত বাই আট আছে আচ্ছা তাহলে দেখো এখানে যোগ ফলের যে ফলাফলটা সেটা কিন্তু দেওয়া আছে আর যে দ্বিতীয় যে ভগ্নাংশটা সেটার ওপরে লবের অংশটা খালি আছে তাহলে আমরা কি করে করব? নিচে তো আট হয়েছে যেহেতু দুটো হর বিশিষ্ট একই হরের সেই জন্য একই হরের জন্য আট বসছে আর ওপরের সাতটা যে যোগ ফলটা সেই সাত থেকে যদি তুমি প্রথম যে লবটা আছে মানে সাত বিয়োগ যদি পাঁচ করো তাহলে যেটা হবে সেটা হচ্ছে দুই সেই দুইটা হচ্ছে দ্বিতীয় সংখ্যাটাতে বক্সে বসাতে হবে তাহলে আমি কি বললাম যোগফলের যে লবটা বেরিয়েছে সেইটা থেকে প্রথম যে ভগ্নাংশ তার যে লবটা সেটা যদি বিয়োগ করো তাহলে দ্বিতীয় ভগ্নাংশের লভটা বেরিয়ে যাবে যেহেতু দু ভগ্নাংশের ওপরে লব দুটো যোগ করে সাত হয়েছে তাহলে সাত বিয়োগ পাঁচ করলে দুই হবে ছয়েরটা বলেছে একের দশ যোগ সাতের দশ তাহলে এটা হবে সাত এক যোগ সাত হলে আট আট বাই দশ বর্গীর জয়েরটা হবে পাঁচের ছয় যোগ একের ছয় পাঁচ যোগ এক ছয় বাই ছয় বলেছি লভ হর একই যদি হয় তাহলে কী লিখবো আমরা ইকুয়াল টু এক ছয়েরটা বলেছে একের নয় যোগ দুইয়ের নয় যোগ চারের নয় তাহলে এটা করলে হয় হচ্ছে এক যোগ দুই যোগ চার তাহলে তিন চার তিনের সাত সাতের নয় ইঁয়েরটা হচ্ছে তিনের পাঁচ যোগ ওপরের বক্সটা খালি নিচে পাঁচ সমান চারের পাঁচ সেই আগের চয়ের অঙ্কটার মতো দিয়েছে তাহলে কি করতে হবে চা চার বিয়োগ তিন মানে প্রথম ভগ্নাংশের যে লভটা আছে সেটার থেকে যোগফলের যে লভটা চার বিয়োগ তিন করে দিতে হবে তাহলে বিয়ে রবে এক তাহলে ওইটা হবে হচ্ছে ওপরের লভটাতে বসিয়ে দিতে হবে এক টয়েরটা হচ্ছে তিনের আট যোগ ওপরের বক্স খালি নিচের আট সাতের আট ওই একই রকম অঙ্ক তাহলে সাত বিয়োগ তিন মানে চার এই বক্সটাতে হবে চারের আট ঠয়েরটা হবে হচ্ছে একের সাত যোগ দুইয়ের সাত যোগ চারের সাত এটা তো সোজা সাত নিচে হবে ওপরে দুয়ের এক তিন চারের তিনে সাত সাত বাই সাত সমান এক আচ্ছা নিচে কী লিখেছিল দেখো হর একই রেখে প্রকৃত ভগ্নাংশের যোগ এবং যোগফল এক বা একের থেকে কম সম্পূর্ণ বা এক অংশের ধারণা এটা তো তোমাদের আমি আগেই বুঝিয়ে বললাম একশো তেরো পৃষ্ঠা হয়ে গেল এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাব একশো চোদ্দ পৃষ্ঠাটা দেখো দেখ বেশি পেলো দেখি বর্ধমান জেলার মশা গ্রামে রজনীদের বাড়ির ছাদে কুমড়ো গাছে দুটো বড় কুমড়ো হয়েছে প্রতিবার রজনীরা তাদের গাছের ফসল গ্রামের বন্ধুদের দেয় এবার অনিল যেটু কুমড়ো চেয়েছেন তাই রাজনী গাছ থেকে একটা কুমড়ো পেরে সমান চারটে ভাগ করল চারটে ভাগের দুভাগ অনিল জেটুকে তা আর এক ভাগ রহমান চাচাকে দিলো বাকি বক্স দেওয়া আছে এত ভাগ বাড়ির জন্য রাখলো অনিল জেঠু পেলেন গোটা কুমড়ো চার ভাগের দু ভাগ মানে কত অংশ দুইয়ের চার অংশ রমন চাচা গোটা কুমড়ো সমান চার ভাগের এক ভাগ মানে একের চার অংশ বাড়ির জন্য গোটা কুমড়ো সমান চার ভাগের এক ভাগ মানে অনিল জেঠুকে ভাগ দিয়েছে রহমান চাচাকে এক ভাগ দিয়েছে মোট চার ভাগ ছিল তাহলে এটা এটা দুজন মিলে দুই রাখে তিন ভাগ হলো চার থেকে তিন বিয়োগ করলে এক ভাগ কি থাকে তাহলে সেটা বাড়ির জন্য রাখলো তাহলে চার ভাগের এক ভাগ মানে একের চার অংশ তাই অনিল জেঠুর পাওয়া কুমড়োর পরিমাণ অনিল জেঠু অনিল জেঠু কত পেয়েছিল দুইয়ের চার অংশ আর রহমান চাচা পেয়েছে একের চার অংশ তাহলে কে বেশি কার কুমড়োর পরিমাণ বেশি অনিল জেঠুর পরিমাণ বেশি রহমান চাচার পাওয়া কুমড়োর পরিমাণের থেকে অনিল জেঠুর কুমড়োর পরিমাণ হচ্ছে বেশি তাহলে দুইয়ের চার অংশ বড় একের চার অংশ ছোট এখানে আবার দুইয়ের চার বড় আর একের চার ছোটো ওই অংশটা বাদ দিয়ে লেখা আছে দেখো অন্য কুমড়োটি মা সমান ছটা টুকরো করলেন মা ছটা টুকরোর দুটো টুকরো মিনুদের দিল আর বাকি চারটে টুকরো সাবিনাদের দিল তাহলে মিনুরা পেল, ছটা টুকরোর দুটো টুকরো তাহলে কত অংশ হবে দুই ওপরে আর নিচে ছয় অংশ আর সাবিনারা পেল হচ্ছে ছটা টুকরোর মধ্যে চারটে টুকরো অর্থাৎ চারের ছয় অংশ তাহলে সাবিনার অংশ বড় বেশি না মিনুর অংশ বেশি সাবিনা কত পেয়েছে চার অংশ আর মিনু পেয়েছে দু অংশ দুই দুইয়ের ছয় অংশ সাবিনা পেয়েছে চারের ছয় অংশ তাহলে কি করে বুঝবো আমরা কে বেশি পেয়েছে সাবিনা যেহেতু ছ চার অংশ চারের ছয় অংশ পেয়েছে সেই জন্য সাবিনা বেশি ব বেশি পেয়েছে মিনু কম পেয়েছে মিনুর অংশের থেকে হচ্ছে কম আর তাহলে চারের ছয় বড় আর দুইয়ের ছয় হচ্ছে ছোট। তাহলে এইটা থেকে আমরা কি শিখতে পারলাম যে যখন সমান হর বিশিষ্ট হবে তো হর বিশিষ্ট মানে কি দুটো ভগ্নাংশের ধরো হর সমান তাদের লবগুলো বিচার করলেই তুমি বুঝতে পারবে কে ছোট কে বড় যে এই কুমড়োর অঙ্কটা রেহমান চাচা বলো সাবিনা মিনু বলো এদের যে অংশের কে বেশি কে কম পেয়েছে এটার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আশা করি বোঝাতে পারলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের মধ্যে নিজের চেনা পরিচিতদের মধ্যে আর আমাকে কমেন্ট বক্সে জানাও আমার পড়ানো কেমন লাগছে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি কিন্তু আশা করে থাকি যদি ভালো লাগে সেটাও লেখো যদি কোথাও বুঝতে না পার পেরে থাকো সেটাও লেখো তো চলো আজকের মতো এইটুকুই সব কলে ভালো থেকো আগামী দিন আবার সকলকে নিয়ে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসে অত চুলের জন্য বাস